السلام عليكم ورحمة الله وبركاته. জবান করে বলে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত জান্নাতিন তাজরি বিতাহতিহাল আনহারু খালিদিনা ফিহা. ومساكن طيبة في جنات عدن رضوان من الله أكبر, ذلك هو الفوز العظيم. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل بما بعد الموت, والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন শুধু মমিন আর বান্দা বান্দিদের সাথে 25টা কোরআনে কোথায় কয়টা 25টা আমরা আজকে পড়েছি মাত্র একটা. আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার. আমার মমিন বান্দার বান্দিদের সাথে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি কি তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে. আমি আবার বলছি যিনি ওয়াদা দিচ্ছেন তার কি ওয়াদা ভঙ্গ করার অভ্যাস আছে? বলেন আল্লাহর ওয়াদাকে আমরা সত্যতায় প্রমাণ করতে চাই কি? আল্লাহ যখন ওয়াদা দিয়েছেন যে মুমিন বান্দা বান্দিদের সাথে আমি আল্লাহ ওয়াদা দিলাম 25টা তার এক নম্বরে জান্নাত দেব যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান, শুধু এতটুকুই না খালিদিনা ফিহা, এই জান্নাতে কোন মানুষ যদি প্রবেশ করতে পারে কোনোদিন ও আর বের হবে না. এর পাশাপাশি আর একটা কথা আপনাকে শোনা লাগবে, জান্নাতে গেলে কোনদিন লোকটা বের হবে না আর আল্লাহ তাকে বের করেও, জাহান্নামে গেলে লোকটা কোনদিন বের হবে না আল্লাহ বের করেও. আলেমদেরকে বলছে এবার সাধারণ মানুষ হয়তো এই আয়াতটা বুঝবেন না, আল্লাহ আলেমকে বলছে আমাদের চিন্তা ভাবনা আমার মাথা ছোট তো ভুল হতে পারে জান্নাতের ক্ষেত্রে জাহান্নামের ক্ষেত্রে
জান্নাতের ক্ষেত্রে আপনি ধরে দিচ্ছেন যে জান্নাতে গেলে কোনোদিন আল্লাহ বের করে দেবে না, কোনোদিন বের হতেও লোকটা চাইবে না। আর জাহান্নামের ক্ষেত্রে আপনি ওখানে অর্থ করছেন যে জাহান্নামে দেওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ বের করে দেবে, আপনি কি মন মতো অর্থ করবেন বলেন? যদি বলেন না, এই আয়াতের পক্ষে হাদিস আছে, পড়া কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত যদি দেখাতে পারেন যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে, তাহলে আমি আর কোরআন শরীফ আপনার সামনে আলোচনা করবো না। বলেন কোরআনে যদি থাকেন আমি গ্যারান্টি দিচ্ছি, ওরা কোরআন থেকে একটা আয়াত বলেন যে জাহান্নামে দেওয়ার পরে আপনাকে আল্লাহ আবার বের করে দেবে। হ্যাঁ, যদি হাদিস বলেন, ওই হাদিসের বিপক্ষে যে হাদিসগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই। এদের পক্ষে হাদিস আছে যে জাহান্নামে গেলে আল্লাহ আবার বের করে দেবে, এরকম হাদিস আমি পড়েছি, আমাদের সিলেবাসে আছে। কিন্তু এই আয়াতের বিপক্ষের যে হাদিসগুলো জাহান্নামে গেলে আল্লাহ বের করে দেবে না, এই হাদিস আমাদের সিলেবাসে নেই, ওগুলো আমরা পড়িও না। এই জন্য যারা সিলেবাস ভক্ত আলেম ওরা একবারে বুঝবে না, এবার আমরা বাস্তবে নিয়ে যাই। আপনাকে যদি আমি বলি যে আপনি একবার যখন কালেমা পড়েছেন, আপনি আর যাই করেন জাহান্নামে যদিও যান, জান্নাত আবার আল্লাহ 50,000 বছর পর হলেও দেবে, তাহলে আপনার কি মনে হয় বলে যে জাহান্নামে না গেলাম 50,000 বছর পরে যত রকমের আগুন দিয়ে আল্লাহ আমারে জ্বালায় জ্বালাবে, পড়তে পড়তে আমি একেবারে কালো হয়ে গেলাম, অসুবিধা নেই। যখন জাহান্নাম থেকে বের করে দেবে 50,000 বছর পর, তখন নহর থেকে গোসল করে আমি আবার যে আমি হামজা ছিলাম আমি হামজা। তা আপনার কি গোনা করার মানে স্পৃহা বেড়ে যাবে না কমবে? বাড়বে, কারণ আপনার তো এই বিশ্বাস আছে না 500 বছর থাকবো তাই কি, বের হবার পরে তো আগে যা ছিলাম তাই। কিন্তু আমি যদি এইভাবে বলতে পারতাম যে বিচার আসার হওয়ার পরে আল্লাহ বলবেন যারা জান্নাতে আছে জান্নাতে থাকবে, যারা জাহান্নামে আছে জাহান্নামে থাকবে, আর মৃত্যুকে দম্বার আকারে সবাই করে দেবে, এই হাদিস কিন্তু আছে, জিজ্ঞাসা করেন। অথচ এই হাদিস আমাদের সিলেবাসে নেই, আমাদের দেশে প্রচারও নেই, এই জন্য আমরা গোনা করার সাহস পাই যে যা করি করি, কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাব, সে 50 বছর পরে হলে। তা আপনাকে কি আমি গোনা করার সাহস বাড়িয়ে দিচ্ছি না? বলেন, কিন্তু এইভাবে যদি বলতাম দেখেন গোনা যা করছেন যদি এই মুহূর্তে তওবা না করে, আপনি যদি তওবা করেন আপনার জীবনের গোনা মাফ হয়ে যাবে, তওবা না করে যদি ওইভাবে গোনা করতে করতেই মারা যান, তা আনন্দ চিত্রে এই যে মদ যারা খায়, এদেশের একজন নাম করা লোক মদ খেতে খেতে মরে গেছে, আমি নাম নিলাম না, মদ খাওয়া কবিরা গোনা, কি গোনা? এখানে মানুষ হত্যা করা একটা কবিরা গুনাহ, কি গুনাহ বলেন না কেন? সূরা নিসা 93 নম্বর আয়াত, কত 93 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে যে ব্যক্তি একটা মমিনকে হত্যা করে ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে হত্যা করা কি গুনাহ? কয়টা? হ্যাঁ, জবাব দেওয়া লাগবে, কয়টা? এখানে কি 10টা কবিরা গোনার কথা আছে? না, একটা। একটা কবিরা গোনা বর্ণনা দেওয়ার পর আল্লাহ কি জানিয়েছে? আমি আবার বলছি, ভুল বুঝবেন না, আপনি যদি তওবা করেন আপনার গোনা মাফ হয়ে যাবে, কিন্তু হাসতে খেলতে ইচ্ছাকৃত ভাবে আনন্দ চিত্রে যদি আপনি কবিরা গোনা করেন, আর মৃত্যুর সঙ্গত সময় আগে তওবা না করে হেলায় গেলে সময় পার করে ওই অবস্থায় আপনি মারা যায়, আপনার জন্য এই শাস্তি কি? ফাজাযাহু জাহান্নাম, আল্লাহ বলেন প্রথম পুরস্কার তাকে দেব জাহান্নামে, খালিদান ফিহা, সে চিরকাল থাকবে, ওয়া আনাহু, আমি নিজে তার উপরে বরদোয়া দেই, ওয়া আদালাহু আযাবান আযীমা, তার উপরে আমি নির্ধারিত শাস্তি যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখি। এখানে কয়টা কথা? কবিরা গোনা কয়টা? আর শাস্তি? তা আপনার মাথায় কি একেবারে কিচ্ছু নেই? বলেন, এখানে তো 10টা কবিরা গোনার কথা নেই, আছে কয়টা? একটা গোনা করলে শাস্তির ধরন, 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বরে চিরস্থায়ী, 3 নম্বরে আল্লাহ নিজে আপনার উপরে বরদোয়া দেয় লানত করে, 4 নম্বরে যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখা আছে। তাহলে মদ খাওয়া যদি কবিরা গোনা হয়, মানুষ হত্যা করা যদি কবিরা গোনা হয়, সব এক একটা করে কথা বলছে না? তাহলে এটা যদি আপনি মানুষ হত্যা করার আয়াত ধরেন, মদ খাওয়ার আয়াত কোরআনে নেই, ওটা কি গোনা? আবু সরে বলে কন্টিনিউয়াস ভাবে আপনি করতেই থাকলে
উনি ভারতে গিয়ে মদ খেতে খেতে মারা গেছে এটাই ডাক্তাররা জানিয়েছে, তাহলে ঈমান নিয়ে মরল কি করে? যখন জেনা থেকে মুক্ত হয়ে ফিরে আসে তখন তার ভেতরে ঈমান আসে। তাহলে এদের একটা মদ খেতে খেতে মারা গেল, ঈমান নিয়ে বলিস না লাগবে, এই অবস্থায় মারা যাওয়ার পরে ওকে আল্লাহ জাহান্নামে দেবে, পাঁচ বছর দশ বছর পরে আবার বের করে নিয়ে আসবে, আল্লাহ কি খেলা করবে? এই জন্য তাহলে সাহস মারে। আমরা যদি বলতে পারতাম যদি মৃত্যুর সংগত সময় আগে আপনি তওবা না করে মারা যান, এই অবস্থায় গেলে কিন্তু আল্লাহ কোনোদিন আপনাকে আর বের করবে না। আমার মনে হয় একটু চিন্তা করতো মরণ কখন আসে বলা যায় না, তওবা করে আগে ভালো। কেন এদেশের হাজার হিন্দু কষ্ট হচ্ছে একুশ নাম্বার পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 2 নম্বর উপর 20 নম্বর আয়াতটা দলিলগুলো আরো লম্বা করে ব্যাখ্যা করা দরকার, সময় কম, এজন্য আমি তাড়াতাড়ি করছি। ওয়াম্মাল্লাযীনা ফাসাতু ফামা আগাহুমুন্নার, একটু খেয়াল করেন তো যারা আলেম আছেন, এখানে ফাসাতু মানে কি কবিরা গুনাহ? আমরা কিন্তু ফাসেক মানে কবিরা গুনাহ মনে করি, কিন্তু এখানে ফাসাতু শব্দের ব্যাখ্যায় তাফসীর বলেন কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কবিরা গুনাহগার হয়ে মারা যায় তাওবা না করে বেঈমান অবস্থায় আমার কাছে আসে, ফামা ওয়াহুমুন নার, তার স্থান আমি আল্লাহ দেব আগুনে। কোথায় আর আগুন তো জান্নাতে, কোথায় বলেন? এ পর্যন্ত আল্লাহ শেষ করেছেন না, এরপরে কি? এখানে হাফেজ নেই, এরপরে কি বলেন? প্রত্যেকে জাহান্নামের আগুন থেকে বের হওয়ার চেষ্টা চালাবে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে দেবো। এখানে কি থেকে দেওয়ার পর আবার বের করবে কথা আছে? আপনি কোথায় ফিরেন বলেন? দ্বিতীয় আয়াত সূরা সামার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 19 নম্বর আয়াত এটা, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার। আল্লাহ পাক বলেন হে নবী, যার উপরে জাহান্নামের দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে, যাকে আমি জাহান্নামে দেব বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনি কি পারবেন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে? আফা আনতা তুনকিদু মান ফিন্নার, তে দুইটা আয়াত পড়ে শুনিয়ে কি মনে হচ্ছে বলে যে দেওয়ার পর বের করবে? না, তো জান্নাত এরকম হবে যে দেওয়ার পর বের করে দেবে, কারণ শব্দ তো একই, খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা আবাদা, এক হবে না? হ্যাঁ, এই জন্য আপনার ভেতরে যেন ভয় আসে যে যা করছি এক্ষুনি তওবা করে ভালো হওয়া লাগবে, কারণ তখন মরণ আসে গ্যারান্টি নেই। কথা বলি না কেন? আপনি যদি তওবা করতে পারেন আপনার জীবনে কোনো অপরাধ আল্লাহ রাখবে না, সব মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। এত বড় সুযোগটা আপনি কাজে না লাগিয়ে একটার পর একটা কম অন্যায় কন্টিনিউয়াস করতে থাকলে আর ওই অবস্থায় মারা গেলে আপনাকে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ, আর জাহান্নামে দেওয়ার পরেও আল্লাহ আবার বের করে দেবে, পাগলামি করবে কারণ সবে। এই জন্য আমাদের গোনা করার সাহস হয়, কথা বলি না কেন? আমার মনে হয় রাগ হয়ে গেল নাকি? একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, আপনার কি মনে হয় বলেন যে কোন আয়াতের বিপক্ষে নবীজি কোন হাদিস বলতে পারে আপনার বিশ্বাস হয়? তাহলে এরকম হাদিস যদি থাকে বুঝবেন ওগুলো ষড়যন্ত্র করে কেউ বানিয়েছে। এই যে ঢাকা আলিয়া থেকে কলকাতা আলিয়া পর্যন্ত 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছে, 26 জন,
আমি ঢাকা মিয়া যার এখন দেখবেন পেছনে বেশি বলতে চার টাকা মাছ, সবগুলো খ্রিস্টান। 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, ওকে আনন্দ বুঝিস না? অবশ্যই কোনো ষড়যন্ত্র চালিয়েছে। আমার ছোট্ট জীবন আমি পড়া পড়া নেই, 35টা এরকম ষড়যন্ত্র রায় পেয়েছি, ওরা যেগুলো লাগিয়েছে যেগুলো আল্লাহ জানিয়েছে ওগুলো দেয়নি, ওর বিরুদ্ধে যেগুলো সেগুলো দিয়েছে, মানুষ যারা আরো অন্যায় করে। আজকে তো একটা বললাম, এরকম 35টা পাওয়া গেছে, যাদের মাথা আরো বড় আছে আরো গবেষণা করে তবে আপনি। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত আমি আল্লাহ মানুষকে দেব যে জান্নাতের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। চার প্রকার নদীর কথা আমরা পেয়েছি, কয় প্রকার? প্রথমে থাকবে শরাবে, শরাব মানে মদ, দুনিয়ার মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়। জান্নাতের ঐশ্বর নহর থেকে মদ পান করলে মানুষের চেহারা সিনিক দেবে। দুই নম্বর থাকবে দুধের নদী। দুধের কথা কেন দিয়েছেন? পৃথিবীতে এমন কোন খাবার নেই যেটা খেলে আপনার ক্ষুধাও মিটে যায় পিপাসাও মিটে যায় নেই, শুধু একটাই খাবার দুনিয়ায় আছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায় পিপাসাও মিটে যায়, তার নাম দুধ। এটা দুধ বেশি খাবেন রোগ মুক্ত থাকতে পারবেন। নবীজি বলেন তোমরা গরুর গোশত খাও কম দুধ খাও বেশি। দেড় হাজার বছর আগের এই তথ্যটা বিজ্ঞান এখন প্রমাণ করছে। আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন ক্ষুধা মিটে যাবে কিন্তু পিপাসা মিটবে না। যদি আপনার পিপাসা লাগে পানি খান পিপাসা মিটে যাবে কিন্তু ক্ষুধা মিটবে না। একটাই মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় বানিয়েছে যেটা দুধ, এটা বিজ্ঞানের নাম দিয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড না আইডিয়াল ড্রিঙ্ক, ফুড এটা তো আইডিয়াল ড্রিঙ্ক হওয়ার কথা, কারণ তরল কারণ দুনিয়ায় যত খাবার আছে খাবেন কোথা মিটবে, তো পিপাসার জন্য পানি লাগবে। কথা বলছেন না কেন? একটাই খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে পিপাসাও মিটে যায় ক্ষুধাও মিটে যায়। এজন্য সন্তান হওয়ার কমপক্ষে 6 মাস একাধারে মায়ের স্তনের দুধ ছাড়া কিছু দেওয়া ঠিক না। এমনকি বিজ্ঞান জানাচ্ছে যে সন্তান যত বেশি মায়ের স্তনের দুধ খেতে পারে সেই সন্তান তত বেশি রোগ মুক্ত থাকে, মোটা তাজা হয়, মা বাবার বাধ্য হয়। এদের আগেকার সন্তানদের চাইতে এখনকার সন্তানেরা মা বাবা অবাধ্য হয়ে যাচ্ছে স্তনের দুধ গুলো না পাওয়ার কারণে। এরা আমাদের পাগল পেয়েছে, সন্তান হওয়ার পরে স্তনের দুধ আর দেয় না, নিজের ফিগার খারাপ হয়ে যাবে। এদের স্বামীকে বলে দানো আনো, দানো আনো পাগল বেশ। বাজারে এখন প্রায় 13টা খাবার পাওয়া যাচ্ছে, নিগ্রো ডানো হরলিক্স সহ বাচ্চাদের, এসব মিলে যা হবে মায়ের স্তরের দুধ তার চাইতে কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু ওই দিকে ওদের খেয়াল নেই। মা বন্ধারা এসেছেন, আজ হাজারো সন্তান বড় হওয়ার পরে আপনার অধিকার নষ্ট করে কারণ আপনি ছোটবেলায় তার অধিকার নষ্ট করেছেন। আপনি সন্তানের অধিকার আজ নষ্ট করে দিচ্ছেন আর এসে বাস করেন হুজুর আমার ছেলে যেন ভালো হয়। ভালো হবে কি করে? ছোটবেলায় তোর অধিকার নষ্ট করেছে কেন? বড় হওয়ার পরে জানে আপনার জায়গা দিচ্ছে বৃদ্ধাশ্রমে, মানে মা বাবা যে কি জিনিস অনেক সন্তান তো এ জ্ঞানই রাখে না যে কি জিনিস, কথা বলে না কেন? আপনি পড়া কোরআন পড়ে দেখবেন আল্লাহর ইবাদত যেখানে সঙ্গে সঙ্গে মা বাবার সেবার কথা সেখানে না, খেয়াল করেছেন? আল্লাহর এবাদতের পরে কিন্তু
পড়া করেন আমি তিনটা আয়াতের সাথে রিলেটেড করে নাসিল করা দেখেছি। এক নাম্বারে যেখানে নামাজের কথা সেখানে সাকাতের কথা, দুই নাম্বারে নামাজের কথা সাকাতের কথা কেন দিয়েছেন, কারণ পেটে খাবার না থাকলে নামাজ ভালো লাগবে না। এই জন্য আগে মানুষের পেটের সমস্যার সমাধান করেন, কর্মসংস্থান তৈরি করেন, মানুষের পেটে অন্তত দুটো খাবার দেন, এরপরে তাকে নামাজের সিস্টেমের কথা বলেন, ওই লোকটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলে ওর আনন্দ লাগবে, নামাজের মজাও পাবে। আমার এই কপালটা যদি কলম হয়, আরে জমিনটা যদি কাগজ হয়, প্রতি পাঁচ অব্দ নামাজে আমার এই কলম, কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপরে আপনি নিজে নিজে লিখে দিচ্ছেন, এ আমার মালিক। সেই ফজর থেকে শুরু করে এসব পর্যন্ত আমি কিন্তু আমার এই কপাল দিয়ে এই জমিনের উপরে দস্তখাত করে দিয়েছি যে আমি তোমার গোলাম। নামাজের এই কলমের যদি পরিচয় দিতে হয়, জাকাত ভিত্তিক অর্থনীতি লাগবে। অন্তত দেশে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম নাও হয়, মুসলিম বলে যদি দাবি করেন, নিজের যতটুকু জাকাত আছে ওইগুলো আপনি নিজের তরফ থেকে আদায় করে দিন, না তো না নামাজ হবে না। কারণ নামাজ যেখানে জাকাত সেখানে, কথা বুঝতেছে? আর যেখানে আমি পেয়েছি আতিউল্লাহ, সঙ্গে সঙ্গে পেয়েছি আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করাই লাগবে। আর যেখানেই পেয়েছি আমি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, সঙ্গে সঙ্গে পেয়েছি পাবেলে ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো। গাজীপুর বাসী, আল্লাহর আইন মানা কি? আরো শুনে, মা বাবার আইন মানা না, মা বাবার আইন মানা ফরজ। আপনি কোরআনে আয়াত পাবেন না, এগুলো আমরা শুনে শুনে মুসলমান। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। আল্লাহর আইন মানা যেমন ফরজ, মা বাবার সেবা করা, তাদের পেছনে খরচ করা কি বলেন? আর এখানে সুন্দর একটা উদাহরণ দিয়েছে, আপনারা আছেন ময়দানে আছে? মা বাবার সেবা করো এই কথা বলতে গিয়ে আল্লাহ পাঁচটা উদাহরণ দিয়েছে, তার পাঁচ নম্বর এটা, এই জন্য কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা লাগে, কেন আল্লাহ মানুষকে ডানা হাওলাত করে পাখির কাছ থেকে দিলেন? কেন প্লেনের ডানা আছে না? প্লেনের ডানা আছে, এরপরে হেলিকপ্টারের ডানা আছে, কিন্তু আল্লাহ এখানে পাখির ডানাটা হাওলাত করে দিয়েছে এই কারণে, কারণ প্লেনের ডানাটা শক্ত হয়, মজবুত হয়, ডাউন হওয়ার পরে ফল হয় না। কি প্লেনের ডানা কিন্তু ডাউন হওয়ার পরে ফল হবে না, পাখির যে ডানা আছে শক্ত মজবুত না, ওর ভেতরে পর থাকে, পালক থাকে, শুধু পর পালক না, এ পর আর পালক গুলো একটার সাথে একটা যখন মিলে যায় তখন সফট নরম কোমল মোলায়েম, আর শুধু ডাউন করে না, পাখির ডানা ডাউন করার পরে ফল হয়, বাচ্চা গুলো ওর নিচে যাওয়ার পরে একটা অনির্বচন সুখ অনুভব করে। বাচ্চা গুলোর নিচে যতক্ষণ থাকে তখন একটা অনির্বচন সুখ পায়। মানুষকে আল্লাহ উদাহরণটা দিয়ে জানাতে চেয়েছেন, বান্দা বান্দি অন্তত তোর বাবা মা যতদিন তোর পাশে থাকবে, তোর বাড়িতে থাকবে, তারা যেন এরকম একটা শোক অনুভব করে। আপনি বলেন তো আপনার মা বাবা কি আপনার বাড়িতে এরকম শোক পায় না? পায় না কেন? এর কারণটা খুঁজে বের করা লাগবে। আমি যতটুকু বুঝি এর কারণ হচ্ছে অধিকাংশ বাড়িতে তার বউ না, এলাকায় শুনে হাজারো
সন্তান 100 ভাগ খেদমত করতে পারে না তার স্ত্রীর কারণে। এমন বউ পেয়েছে ওর মন ছোট, নিজের মা বাবা আসলে বেশ আদর যত্ন সব আছে, কিন্তু স্বামীর মা বাবা আসলে বিরক্ত হয়। এখানে এই যে স্বামী সহ যত স্বামী বসে আছে, প্রত্যেক স্বামী পছন্দ করে বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না। নাকি বেশি বেশি বললাম এরকম মহিলা দেশে আছে না? সমান জমা বোনার না, আপনার মনটা উদার করা লাগবে। এখন বিয়ে করার পর আপনি দখল করে নিলেন, 25 বছর যারা শ্রম দিল ওদেরকে কে দেখবে? মানুষ শুধু নাইনি, হাজারো পরিবারে শুধু বউর এই মন ছোট হওয়ার কারণে স্বামীগুলো অকাল মৃত্যুবরণ করছে। এখানে হাজারো পুরুষ নির্যাতনকারী নারী আমরা পেয়েছি, কারা কারা নির্যাতনের শিকার একটু সাহস করে হাত তোলে তো দেখে। সেদিন একটা লোক কল দিয়ে বলছে, হুজুর আর বর্ষার সাথে আমার গন্ডগোল হয়, কি করবো বলে তো আপনি একটা তাবিজ দেবে। তাবিজ দিয়ে দুইটা জায়গায় কাজ হয় না, একটা হচ্ছে শাশুড়ি আর একটা বউ, কি করবো? একটা সন্ন্যাস আছে, যখন খাবার খেতে যাবে তখন ওকে খাবার তুলে খাওয়াবে, দেখবে মহাব্বত হয়ে যাবে। কিছুদিন পর কল দিয়ে কি কিছু হয়েছে, মারামারি করতে লজ্জা করে, আজকে থেকে আমল শুরু করে। তৃতীয়বার কল দিয়ে বলছে, আজকে খাবার দিয়েছিলাম কিন্তু খাবার মুখে দেওয়ার পর আমি বন্ধ করে ঢা করে আসছি, আমরা সন্তানের অধিকারের কথা জানি, আপনি মা বাবা আপনার 13টা দায়িত্ব নবীজি দিয়েছেন, আমি যতটুকু দেখছি আমার এই দায়িত্বগুলো পালন না হওয়ার কারণে আমি যে মা আর বাবা আল্লাহর পরে আমার স্থান এই লোকের কাছে, এ তো জানেই না, পালন করবে কি? পালন না কেন? এনাকে শুধু সন্তানের বয়স একা না, এনাকে শিক্ষা দেওয়া লাগবে। আবার যাচ্ছে সরকার থেকে আপনি কোরআনের শিক্ষাটা তাকে দিয়ে দেন, আপনি কি সেজন্য বসে আল্লাহর ইবাদতের পরে আপনার স্থান, আর আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, আপনাকে মারধর করে বৃদ্ধ আশ্রমে রেখে আসে, ও জানে না যে আপনি কি আসলে, এটা ওকে জানানো লাগবে। কি জানাতে আসি আসেন না? আল্লাহ আমাদের মা বাবা কি এটা বোঝার তৌফিক দিন, সন্তানের যে 13টা অধিকার আছে আল্লাহ যেন আদায় করার সুযোগ আমাদেরও দান করেন। জোরে বলেন আমিন। 25টা ওয়াদার ভেতরে 1 নম্বরে যে জান্নাতের কথা শুনলাম, এই জান্নাতের ভেতরে প্রবেশ করার জন্য এবার আমার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আরম্ভ করছি, জান্নাত কয়টা? এই যে শুনিয়ে মুসলমান বললাম, এই কারণে জান্নাতে যাই মরবে জিজ্ঞেস করেন 8টা বলবে, জান্নাত 1টা। আপনি কোনদিন পড়েছেন জান্নাত 8টা? পড়বে শুনেছি, আর বেহে কোরআনে আছে জান্নাত 1টা, জান্নাতের স্তর 100টা,
আর জাহান্নামে একটা, জাহান্নামের স্তর সাতটা। জাহান্নামের স্তর হচ্ছে হাবিয়া, বোতামা, জাহিম, জাহান্নাম, লাজা, সাকার, সাইদ। আর জান্নাত হচ্ছে একটা, জান্নাতের স্তর হচ্ছে 100টা উপরে, কোরআনে আছে। তার একেবারে সর্বোচ্চ স্তরের নাম জান্নাতুল ফেরদাউস। নাম কি? এই জান্নাতুল ফেরদাউস একেবারে উচ্চ স্থান। এখানে যাওয়ার জন্য 7টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? 7টা। জোরে বলেন সূরা মুমিনুনে আবার আল্লাহ 1 থেকে প্রায় 9 নাম্বার আয়াত পর্যন্ত এই গুণগুলো দিয়েছেন। এই 7টা কাজ যদি আমার কোন বান্দা বান্দি দুনিয়ায় করে, তাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়ে প্রবেশ করাবো। আমি এই বিষয়ে আমি চাপ বলছি, এগুলো আমার বই লেখা আছে, গাড়িতে এই বইটা আছে, যে কোন কাজ করলে আপনি কোন জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। গাড়িতে যদি পান এই বইটা নিয়ে যাবে, শিক্ষিত মানুষ যারা আছেন, যে কোন কাজে কোন জান্নাত। যাদেরকে দেবেন তাদের 7টা গুণ তিনি বর্ণনা দিয়েছেন সূরা মুমিনুনে। তাদাফালাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধুমাত্র একটা জান্নাতে যাওয়ার জন্য যদি 7টা থাকে, 100টা জান্নাতের স্তর আছে, এরপর আপারানে আমার আল্লাহ ওই জান্নাতে যাবে কারা, তাদের গুণগুলো সাজিয়েছে। এই জন্য বলছিলাম তাফসীর করতে হলে সময় লাগে ঘন্টার পর ঘন্টা, এত কথা এক একটা আয়াতে আল্লাহ লুকিয়ে রাখে। আর আমরা তাফসীর করতে আসলে আয়াত খুঁজে পাই না, কথায় পাই না, বাবার কাহিনী ধরে। আমার বাবা আকাশে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, আমার বাবা মাল খায়, এ সমস্ত কাহিনী কেচ্ছা বলে চলে যায়। এক একটা আয়াতে যে কত কথা আছে, একটু গবেষণা করবেন, নতুন নতুন তথ্য বের হবে। আপনি একটু হিসাব করেন তো জান্নাত ফেরত দেওয়ার যাওয়ার 7টা গুণ, এই 7টা আয়াতে 7 ঘন্টা তো সময় লাগবে, এত কথা আমরা লুকিয়ে রেখেছি। তাহলে 100টা স্তর, এরপরে আবার খালিদিনা ফিহা চেষ্টা করি ভাই, একা একা কত বলা যায়, আপনি নিজে পড়ে অন্তত এই বইটা যদি একবার 120 পৃষ্ঠার বই ভালো করে যদি আয়ত্ত করতে পারেন, আপনি নিজেই বুঝবেন যে আপনি কোন জান্নাতে যাওয়ার উপযুক্ত হইলেন। সভাপতিকে প্রধান অতিথি যারা এসেছে আমাদেরকে দিয়ে যাবে মাহফিলের পরে, আমরা একটা একটা করে গুণ দেখি আমাদের ভেতরে এই গুণ আছে কিনা। আল্লাহ পাক বলেন সফল তারা মুমিন যারা, তাহলে সফল হওয়ার জন্য কি আনা লাগবে? আর জোরে বলেন ইমান। ঈমান যাদের আছে তাদের গুণাগুণ গুলো 7টা দিয়েছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের ভেতরে ভয় কি? নামাজের বাইরে ফরজ বেশি না ভেতরে? বলেন না কেন? বাইরে নামাজের ফরজ কয়টা? সাতটা বাইরে কত কোনটা? শরীর পাক। কি পাক? শরীর বলতে আপনি কি বলছেন? তামাম দুনিয়ার কোন জায়গায় মুসলমান যদি কষ্ট পায়,
আপনি যদি নামাজি হয়ে থাকেন অন্তত আপনার আহ করা লাগবে। এটা কি আমাদের আসে? রাস্তার পাশে একজন শাবনুর দাঁড়িয়ে আছে, শাবনুর দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নেই, বুকে ওড়না নেই, দেখার পর আপনি দাঁড়িয়ে মাথা নিচু করলেন, মসজিদে চলে গেলেন, নামাজে দাঁড়িয়ে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আর মাঝে মাঝে আপনার মনে হবে যে কি দেখলাম, কি মনে হবে আপনি দেখে এসেছেন সামনে নামাজে, কিন্তু তেলাওয়াত করছেন ঠিক, কিন্তু মন চলে গেছে সামনে কি দেখলাম, স্বামী মানে স্বামী পর্দা দিয়ে মানবে না, দরকার স্বামী ভাত খাবে না তো পর্দা করবে না, ওকে পর্দা করাতে হলে একটা জায়গা আছে, সে জায়গার নাম সংসদ। ওখানে যে 300 মানুষকে আমরা পাঠিয়েছি, এই 300 মানুষ যদি আইন পাশ করে পর্দার, সকালবেলা থেকে কোন সামনে চলি না চলি না আর যে পর্দায় পাওয়া যাবে না। ওই জায়গার কথা বলতে গেলে আপনার কাছে কেমন চুল কানে ওঠে? তাহলে নামাজ পড়তে গিয়ে বলে বলে নামাজের প্রথম ফরজ তো এটা, নামাজের ভেতরে ভয় মানে জড়গুলো হয়ে থাকা না, নামাজের ফরজ গুলো আদায় করা। আমি যতটুকু দেখতে পাচ্ছি একটা ফরজ আমাদের আদায় হচ্ছে না, এরপরে ওয়াজিব 14টা এইগুলো নেই। নামাজের ফরজ আর ওয়াজিব যদি কেউ আদায় না করে ও কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ হবে না। সাহাবায়েরা ফরজ বুঝেছিলেন আমাদের, এখানে তার ব্যক্তি পরিবার সমাজ তারা পবিত্র করেছিলেন এই শরীরের মতোই। আজ আমরা যদি নবীদের কথা ওই সেন্সে নিতে পারতাম, আমার শুধু সাইডের হাত বড়ি না, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র এগুলো পবিত্র করা লাগবে, পাক সাফ করা লাগবে, তাহলে অবশ্যই খাবার হালালের জন্য আমরা ব্যবস্থা করতাম। কথা বলে না কেন, সাড়ে তিন হাত বড়ি পরিষ্কার করার জন্য যেমন সাদা সাবান সোডা শ্যাম্পু দরকার, ভেতরের শরীরকে পবিত্র করার জন্য হালাল খাবার দরকার, যেটা এই দেশে এখন অভাব। আল্লাহ বলে নামাজের ভেতরে যারা আমার আল্লাহকে ভয় করে বললে ইনহুমারিল্লাহ বিমরিদ, যে মানুষগুলো অনর্থক কথাবার্তা থেকে কাজ থেকে বেঁচে থাকে, আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য তৎপর হয়, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানে হেফাজত করে, অবৈধ কোন জায়গায় ব্যবহার করে না, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এক একটা আয়াতে আমার আল্লাহ দুনিয়া লুকিয়ে রেখেছে। আপনি যুদ্ধের ময়দানে যদি ওরকম পরিবেশ কোনদিন চলে আসে, জিহাদের ময়দান থেকে যদি ওরকম গনিমতের কিছু মাল পাওয়া যায়, দাসী বাকি হিসাবে ব্যবহার করা যাবে যদি পরিবেশ আসে, কিন্তু নিজের স্ত্রী ছাড়া দাসী বাকি ছাড়া অন্য কোন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনি মালামত হবেন, তিরস্কৃত হবেন। সামানে কথা কও বড় দালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত সমূহকে আদায় করে এবং তাদের ওয়াদা ঠিক রাখে। এখানে আমানত বহুবচন দিয়েছেন, আমি বরাবরণে আমানত পেয়েছি নয় প্রকার, কয় প্রকার? কথার আমানত, কিসের বলেন? কথার আমানত, এলমের আমানত, এই চোখের আমানত, হাতের আমানত, জ্ঞানের আমানত,
এরকম নয়টা আমানত পড়া কোরআনে সাজানো আছে, এগুলো যারা আদায় করতে পারে আর যারা ওয়াদা দিলে সেটা রক্ষা করে। ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যে মানুষগুলো নিজেদের নামাজগুলো আবার হেফাজত করে, এখানে নামাজ সমূহ বলতে পাঁচ ওয়াক্ত নামাজকে, অর্জন করবে তারা মারা যাওয়ার পরে এই জান্নাতটা পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এরকম একশোটা স্তর আল্লাহ কোরআনে সাজিয়েছে। চার মনায় সম্পর্কে আপনার ধারণা কি? কে দিয়েছে প্রশ্ন? কতটা পরিষ্কার করা দরকার? উল্টো পাল্টা ফতোয়া আসে তো বারবার। আমার এখানে আরো দুইটা প্রশ্ন কে যেন জানিয়েছে, প্রশ্নটা দেখলাম কোথায় যেন, এখানে কে যেন দিয়ে গেল একটু আগে, স্ত্রী ডিভোর্স হওয়ার দুই বছর পর আবার পুনরায় ফিরে আসতে চায়, এক্ষেত্রে আমার করণীয় কি? এখন স্বামী প্রথম স্ত্রী কে বাবা নিতে চায়, কোন স্বামী তো এখানে আছে মনে হয়, দেখে আপনি ওঠেন তো আর তালাকের যে মাসলা মাসাইল আছে একটু জটিল, আমি সহজ করার জন্য বলছি। আমাদের বাংলাদেশে যে তালাক গুলো হয় আসলে এটা তালাক না, তালাক দেওয়ার সুন্নত নিয়ম হচ্ছে তিন মাসে তিন তালাক দেওয়ার আগে, কথা বুঝতেছেন? যদি আপনার স্ত্রী অবাধ্য হয়ে যায় সংসার আর না টেকে, প্রথম নম্বর তাকে ওয়াজ করবে, কি করবে? ওয়াজ করার পরে যদি কাজ না হয় মৃদু আঘাত করার আগে, কথা বুঝতেছেন? এটাও যদি কাজ না হয় বিছানা আলাদা করে দেওয়া লাগবে, এটাও যদি কাজ না হয় তাহলে তার গার্জিয়ান আর আপনার গার্জিয়ান দুইজন পক্ষকে ডাকবে, মেলমেশ করার পরে যদি একেবারে দেখেন যে আর হবে না তখন দরকার হয় বিদেশের মতো বাদ দিয়ে নতুন সংসার করা। এখন মরে গেছে না, আমার বউ আমি তালাক দিয়েছি একশোটা রাগ করে, এদিকে তিন তালাকে তোর বউ তালাক আর ৯৭ তালাক তোর পিঠের উপর এখন বেদ দিয়ে দেবো। আল্লাহ চায় না যে আমার সংসারটা ভেঙে যাক, এরপরেও যদি ঠিক আছে নাই পারেন বাদ দেওয়ার পরও এটা আর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আপনি অন্য সংসার করেন। দ্বিতীয় নাম্বার চার মনায় বাংলাদেশে আমরা দেখি হক কথা যে মানুষগুলো বলে তার ভেতরে চার মনায় অন্যতম আছে, এত কড়া কড়া কথা কোন পীর বাংলাদেশে বলে আমার জানা নেই, কিন্তু ওনাদের কেউ কিছু বলে না, আমরা শুধু ইঙ্গিত দিই তাই আমাদের আসতে দেয় না, আর ওরা নাম ধরে ধোলাই করে ওদের কোন সমস্যা নেই। বাতিল যারা আছে তারা জানে যে এটা আমার নাতির মতো, কারণ নাতি দাদার দাড়ি ধরে ধরে টান দেয়, দাদা রাগ করে না, এর নাতি ও টান দিতেই পারে, এরকম নাতির মতো হয়ে গেলে তো আমার সমস্যা। আমি চরমনাইকে মন থেকে ভালোবাসি, চরমনাই ফরফরা বিশেষ করে হক্কানি যেগুলো আছে ওদিকে, চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার এখন বায়তুল শরফের পীর যিনি আছেন, এগুলো আমি মন থেকে ভালোবাসি, কিন্তু কিছু গোড়ামি আছে এগুলো আপনি ছেড়ে দিন, আকীদা এলেম এবং আমল আর আদর এই চারটা জিনিস আমার দৃষ্টিতে একটু কম মনে হয়, আমি আগে এগুলো লেখাপড়া না করে বলেছি, এখন আমি পড়াশোনা করে যেটা দেখেছি অধিকাংশ পীরের ভেতরে
আকীদা ছিল। আপনার সাধারণ মানুষ আপনি কি মনে হয় এ কথা যদি কেউ বলে তার ইমান থাকার কথা? অবশ্যই তাহলে আকীদায় সমস্যা আছে। দ্বিতীয় নাম্বার আশেক মাসুকের 81 নাম্বার পৃষ্ঠায় লেখা আছে, কিয়ামতের দিন পীরদের ক্ষমতা অসীম, তারপরে নবীদের ছাড়িয়ে যাবে। এই কথা তো অন্তত সুস্থ জ্ঞানে বলা সম্ভব না। এই জন্য আমি বলেছি আকীদা ঠিক নেই। এরকম হাজারো পীরের দরবারে আকীদা ঠিক নেই এমন এমন কথা বলে যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, এগুলো যদি আপনি পাল্টান আপনাকে আমি আরো যা ভালোবাসতাম বেশি ভালো, এমনি মাসি। কিন্তু এই বিষয়গুলোর জন্য আপনি মন থেকে সরে গিয়েছেন। দুই নম্বরে এলএম নেই কেন বলেছি? কারণ বাংলাদেশে এমন এমন আয়াত আমরা পড়ে দলিল দিতে চাই। আমার ইউদিন ফালান তাজিদালা হু ওয়ালিদান মুর্শিদা, অনেক পীর এই আয়াতটা পড়ে, সূরা কাহফের 17 নম্বর আয়াত। ওনারা বোঝাতে চায় যার পীর নেই তার হেদায়েত নেই। অথচ এখানে মুর্শিদা মানে সরাসরি আমার আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, আমি যদি কাউকে গোমরা করি কে তাকে হেদায়েত দেবে বলেন? এমনকি কোন নবীও পারবে না। পারবে? এই জন্য নবীজি নিজেও তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেননি। কারণ হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা কার? এখন যদি কেউ এই মুর্শিদা শব্দের ব্যাখ্যা নিজের দিকে টেনে বলে যার পীর নেই তার হেদায়েত নেই, তার মানে কথা বললে হাজারো মানুষ পীর ধরবে আর আমার ব্যবসা চলবে। বাংলাদেশে অধিকাংশ পীরের দরবার আছে আমলটা বেশি চলে তার নাম জিকির। কি বলেন না কেন? আর জিকির নিয়ে যত ভেজাল বাংলাদেশ আর ভারতে পৃথিবীর কোন দেশে এত ভেজাল নেই। নবীদের জীবনী পড়ে দেখেন তারা জিকির করেছিল কি করে, জিকিরের শব্দ তারা কি দিয়েছে। জিকির যদি ইবাদত হয় অবশ্যই কোরআন থাকবে, কথা বলতে দেখেন অবশ্যই হাদিসে নবীজি করে দেখাবে যে জিকির কোরআনে অবশ্যই আছে, কারণ ইবাদত। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। এখন কিভাবে করবে আল্লাহ তো আপনাকে দেখাইনি, আল্লাহ শিখিয়েছেন নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? আর নবীজি জিকির করেছেন কি করে? আপনি সূরা আরাফের 205 নাম্বার আয়াত পড়ে দেখেন, ওখানে শর্ত আছে পায় একটা। এক নাম্বারে হে নবী যখন জিকির করবেন মনে মনে কি করে, আসবর রব্বাকা ফি নাফসিকা। দুই নাম্বারে তাদররান ওয়া খিফাতা, যখন জিকির করবেন ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে আবেগ নিয়ে। তিন নম্বরে দোনা জাহানি মেনার কাউলি, উচ্চ আওয়াজ এসামেসি ভাব দিয়ে। এখন যারা এই তিনটা সর্ব নাম এনে জিকির করে ওটা জিকির না, ওটা ফিকির। এই বাংলাদেশে কত পীরের মরিদ জিকির করতে করতে গাছে উঠে পড়ছে। এ বাঁশ বেউটি বড় আবার পীর সাহেবের এসব ধরে টান দেয় নাচানাচি করছে, এগুলো জিকির না, এগুলো সব ওদের ভণ্ডাম। কেউ যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের দলিল কোরআন দিয়ে বানাতে চায় যে আয়াত বানিয়েছে কোরআনে কারিমের জিকিরের আয়াত বানিয়েছে, আমায় ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে গোনাহ মাফ করার কেউ আছে কি? এটা প্রশ্ন বোধক ছিল। আপনি যারা আলেম জিজ্ঞাসা করেন, আমায় ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, হে নবী আল্লাহ বাদে গোনাহ মাফ করার কেউ আছে কি? এটা কি চিহ্ন? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন নবীকে, নবী উত্তর দেবে কি, যে আল্লাহ তুমি ছাড়া গোনাহ মাফ করার কেউ নাই। এটা তো অর্থ হয় নাকি? এটা তো আর ইল্লাল্লাহ জিকিরের দলিল না। আপনি এটা দলিল বানালেন কোন কায়দা বলেন? যদি বলেন না ইল্লাল্লাহ আছে এই জন্যে, ইল্লাল্লাহ আছে বলে আপনি এটা দিয়ে ইল্লাল্লাহ জিকিরের দলিল বানাবে? নবী যে জীবনী পড়ে নেই, 44 থেকে 63 বছর পড়ে আছে, তার জীবনীতে দেখান যে জীবনে তিনি একদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেছে? যদি করে আমি এখন থেকে আরম্ভ করব। আপনি পীর হতে পারেন কিন্তু রসুলের চাইতে তো বেশি বোঝেন না, এক কথা বলেন না কেন? উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ তাআলা বলেন জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। আপনি কি আল্লাহ শেখানোটা নেবেন না বানাবেন?
আজ বাংলাদেশে কিন্তু আল্লাহ শেখানো জিকির চলে না, চলে বেশি বানানো। ঠিক অধিকাংশ পীরের দরবারে দেখবেন বানানো জিকির চলে। আমি আপনাকে বলছি না যে আপনি করার দরকার নেই, আপনি করবেন, দেখবেন রসুলের 23 বছরের জীবনে উনি করেছেন কিনা। যদি না করে ওটা ইসলাম না, ওটা বানানো। ঠিক এখন বলেন না কেন? এখন যদি বলেন রসুলের যুগে তো অনেক কিছু ছিল না, তাহলে ওটা আমরা এখন করব না। যেমন এই যে মাইক, এটা ছিল না। আরে বেটা, আপনি তো ইবাদত আর বেদাত এটাই বোঝে না। ইবাদত আর বেদাত বোঝার জন্য আমি দুইটা কথা বলি সহজে। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। আমি এটা ব্যবহার করছি ইসলামের মধ্যে না, ইসলামের জন্য। কথা বলে দেখাবো। এটা মসজিদ গুলো এখন দুইতলা, তিনতলা, পাঁচতলা হয়, আগে কিন্তু একতলা মসজিদও ছিল না, খড় কোঠা দিয়ে বানানো ছিল। দিন যত যাচ্ছে মোজাইক পাথর দিচ্ছে, দিন এসি লাগিয়ে দিচ্ছে, দুই তিন তলা, পাঁচ তলা, দশ তলা হচ্ছে। এগুলো কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই থিওরিটা মনে রাখবেন, তাহলে কেউ ধোকা দিতে পারবে না। ইবাদতের মধ্যে আপনি যা করবেন ওটা বেদাত। ইবাদত যেহেতু জিকির, জিকিরের শব্দ আছে আমার আল্লাহর কাছে আহাব্বুল কালামি আরবাতুন ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার কাছে চারটা বিষয় হচ্ছে সবচেয়ে সুন্দর শব্দ জিকিরের। একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর আরো বিভিন্ন হাদিস আছে যেগুলো আপনি আমল করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এগুলো আপনি জিকির হিসাবে পড়েন। কিন্তু যে হু হু করা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা, এগুলো আমি কোন জায়গায় পাইনি। যদি কেউ পান একটা আয়াত অথবা হাদিস দেখাতে হবে যার সনদ এবং মতন ঠিক আছে। আপনি তার সাধারণ মানুষ পাননি যে বলে দিলাম অনেক জায়গায় যা না, আমাকে দেখাতে হবে, হয় আয়াত দেখাতে হবে, আর ওই আয়াত সম্পর্কে নাজিল হয়েছে কিনা তাই আমি আগে দেখব। দুই নম্বরে কোন হাদিস যদি বলেন আমি আগে হাদিস নিয়ে যে গবেষণাগার দেব এর সনদ আর মতন ঠিক আছে কিনা। আমি যতদূর লেখাপড়া করেছি আমি আজ পর্যন্ত এই শব্দ পাইনি যে কোনো হাদিসে অথেন্টিক আছে, ওগুলো বানিয়েছে মানুষ। সুতরাং আমরা মানুষের বানানোটা নেব না, নেব আমার আল্লাহ শেখানোটা। চার নম্বরে আদব নেই, শৃঙ্খলা নেই, শিষ্টাচার নেই। এই বাংলাদেশে এমন এমন মানুষের নাম ধরে কিছু পীর কথা বলে, আমি কোনো দলের দালালি করি না, কারণ আমি অ্যাক্টিভভাবে কোনো দল নেই। কিন্তু আপনি একটা দলের নাম ধরে জনসম্মুখে গালি গালি করবেন, উল্টা পাল্টা কথা বলবেন, ওই লোকটা যদি আপনার নাম ধরে এগুলো এগুলো সব ফ্ল্যাশ করে দেয় বলেন, আপনার নাম থাকবে? যদি বলেন আমার আকীদা ঠিক নেই, আমার আকীদা ঠিক নেই, আমি বুঝলাম আপনার আকীদা তো ঠিক নেই। আপনার আমি কতগুলো আকীদা পেরে 17টা আকীদা ভুল করতে পারবো? এই ভেদে মারে ফতার এই আশেক মাসু। আপনার নিজেরই আকীদা ঠিক নেই আর মানুষকে বলেন আপনার আকীদা ঠিক না। আগে নিজের আকীদা ঠিক করেন, নিজের এলেমটা আগে সঠিক করে, নিজের আমলটা আগে নির্ভেজাল করেন, আর আদবের সহিত কথা বলা লাগবে। কারণ পীর যারা এই দেশে আমরা তাদেরকে অনেকে মেনে চলি, সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আর আমার যতটুকু চিন্তা ভাবনা ধারণা বাংলাদেশে বেরিয়ে অধিকাংশ পীর এই দেশে লেখাপড়া করা লাগে না, বাবা পীর ছিল ও পীর। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আট প্রসিদ্ধা দেওয়ান বাগিচা, রাজার বাগিচা যান, যদি ওদের কোনো আপনি ডিগ্রি পান নিয়ে এসে দেখান তো যে ওনার কামে পাস করেছে বা দাওয়া পাস করেছে বা ইফতা করেছে, দেখা ওর বাবা ছিল, বাবা মরে গেছে, আস্তে করে চেয়ারে বসে গদ্দি নসিন পীর, ওটা গদ্দি নসিন শয়তান। আকিদা ঠিক করেন নিজে, তারপরে মানুষের ভুল ধরে। কাউকে যদি ভুল ধরতে হয় তাহলে এভাবে কিতাবের এবং আয়াতের হাদিসের নাম্বার সহ বলে দেন যে আপনার এই জায়গায় ভুল আছে। আমি আশা করছি আপনি আমলের এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে নিন, আমার বইটা নিয়ে যান, আপনি পুরাটা পেয়ে যাবেন। আমি বারাকাল্লাহ বলা না বলা এর পরে পর্যন্ত কথা বলা ঠিক হয়ে গেল, আগামীতে কোনো জায়গায় নিয়ে আবার আগে বলে দেন, একটু মনোযোগ করে দিন। আল্লাহুম্মা আমিন।